নমস্কার বন্ধুরা, সমাজ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো আমের আচার। আমের আচার করার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমের আচারটা তৈরি করি। আম দুটোকে আমি চোকলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার একটা আম নিয়ে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে পুরো আমটাকে আমি গ্রেট করে নেব। দুটো আমি এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দেব মৌরি। মৌরি সোনালি হলে পরে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আম। দিয়ে দেবো সামান্য বিট নুন। এবার দিয়ে দেবো আমি আখের গুড়। গুড়টা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়া দিয়ে দিই মাঝে মাঝে, যতক্ষণ না বেশ শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে বেশ কালারটা সুন্দর হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। নাড়া দিতে দিতে আমের আচারটা আমাদের একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প করে ভাজা মশলা। এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা। মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। সুস্বাদু আমের আচারটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।